ক্ষতবিক্ষত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কিরে চাঞ্চল্য রঘুনাথগঞ্জে রঘুনাথগঞ্জ থানার মিয়াপুর রবীন্দ্রপল্লীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার কিনে চাঞ্চল্য এলাকায় সোমবার সকালে মৃতদেহ থেকে গন্ধ ছড়াতে থাকে এলাকায় প্রতিবেশীরা গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারপর দেখা যায় একটি নর্দমায় পড়ে রয়েছে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তবে এখনো পর্যন্ত সেই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ